আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তাআলামুনা মা আলাম, তোমরা যদি জানতে যা আমি জানি, লা বাকাইতুম কাসির ওয়ালা যাহিকতুম কালিল, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। বুখারী মুসলিম হতে এই চয়নকৃত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ পৃথিবীতে এইভাবে যে আনন্দ উল্লাসে মত্ত কেন, আল্লাহকে চিনে না এই জন্য, আল্লাহকে জানে না এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছেন, কাইফ আনামু ওকাদ ইলতাকামা সাহেব সুরে, আমি কিভাবে আনন্দ ফুর্তি করি এমত অবস্থায় ইসরাফিল আলাইহিসাল্লাম বাঁশি মুখে করে আছেন। ওয়ান্তাজির মাতা ইউমারো, তিনি অপেক্ষায় আছেন কখন তাকে আদেশ করা হবে, আদেশ করার সাথে সাথে বাঁশিতে ফুঁক দিবেন, পৃথিবী ভেঙে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এই পৃথিবীতে আনন্দ ফুর্তির কি আছে, ভোগ বিলাসের কি আছে? সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, ফামা তাআমুরুনি, আপনি আমাদের কি বলেন, আমরা কি বলবো তাহলে এই পরিস্থিতিতে? আল্লাহ রাসূল বললেন, তোমরা বলো, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ হচ্ছেন উত্তম ব্যক্তি যিনি সুন্দর কাজ করেন। আল্লাহর নবী বলছেন, তোমরা যদি জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এটা প্রমাণ করে যে আল্লাহর রাসূল আল্লাহকে বেশি চিনতেন, বেশি বুঝতেন। এই জন্যই তিনি বলেছেন এক ব্যাপারে যে ইন্নি লাখশাকুম লিল্লাহি ওয়াতকাকুম লাহু, আমি তোমাদের সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের সবচেয়ে বড় বেশি পরহেজগার। মানে ঘটনাটা এরকম ছিল যে তিনজন ব্যক্তি রাসূলের বাড়িতে এসেছেন রাসূলের ইবাদত জানার জন্য। যখন রাসূলের ইবাদত তাদেরকে জানানো হলো, তারা তখন মন্তব্য করলো, আইনা নাহানু মিনান নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ গাফারাল্লাহু লাহুম মা তাকাদ্দামা মিন জামিহি ওয়া মা তাআখ্খারা, আমরা কোথায় আর রাসূল কোথায়, তারা আগেকার পাপ পরেকার পাপ সব পাপ ক্ষমা করা হয়েছে, আমাদের তো আর ক্ষমা করা হয়নি। কাজেই কম ইবাদত করলে চলবে না, আমাদের বেশি করে করতে হবে। তিনজনের একজন বলল, সারা দিন সিয়াম পালন করব, একদিনও ছাড়বো না। একজন বলল, আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো, সলাত আদায় করব, ঘুমাবো না। তিনজনের একজন বলল, আমি বিবাহ শাদী থেকে বিচ্ছিন্ন থাকবো, বিবাহই করব না। ইবাদত করার জন্য তিনটাই ভালো কাজ। তিনজনের মন্তব্য আল্লাহ রাসূল শুনলেন, ইতিমধ্যে তিনি চলে এসেছেন, তিনি শুনে বললেন যে আন্তুম কুলতুম কাদাবা কাদা, তোমরা তিনজন এই মন্তব্য পোষণ করলে, শোনো, ইন্নি লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের সবার চেয়ে বেশি বড় পরহেজগার, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। বুখারী মুসলিমের এই হাদিস প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহ তাআলাকে বেশি ভয় করতেন, তিনি বেশি জানেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ তাআলাকে ভয় করে যারা জ্ঞানী, যারা চিনে, যারা বুঝে। যারা বুঝে না, যারা অজ্ঞ, যারা মূর্খ, তার ভয় কি আর ভীতি কি? ও কিয়ামত বুঝে না, কবরও বুঝে না, জাহান্নামও বুঝে না। ঠিক যেমন পশু প্রাণী দিন কাটায়, এসব মানুষ তেমন দিন কাটায়। আল্লাহর নবী এই কথাই বলছেন যে তোমরা যদি আমার মতো জানতে, তাহলে বেশি কাঁদতে, কম হাসতে। আমরা তো কাঁদা জিনিস বুঝি না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াখিরুনা লিল আযকান ইবকুনা ওয়াযিদুহুম খুশুয়া, তারা আল্লাহর ভয়ে ভীতু হয়ে, নত জানু হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তারা কান্নাকাটি করে, তাদের কান্নাকাটির শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। মানুষ যখন রাতে কাঁদে, যখন তার কান্নার শব্দ হয়, তখন তার অন্তরের ভীতিকে আরো এই কান্নার শব্দ বেশি করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন আমিনতুম ফিদ দুনিয়া, তোমরা যদি দুনিয়াতে নিরাপদে থাকো, তাহলে আমি তোমাদেরকে পরকালে বিপদে ফেলে দেব, আর তোমরা যদি দুনিয়াতে ভয় ভীতি নিয়ে থাকো, আমাকে ভয় করো, তাহলে আমি বিচার মাঠে তোমাদের নিরাপত্তা দিব। আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি যে যারা আজকে পৃথিবী নিয়ে মত্ত, ভোগ বিলাসে মত্ত, তাদের অবস্থা কিয়ামতের মাঠে কি হবে। আল্লাহ তাদেরকে বুঝ দাও, তাদের সুমতি দান করো।
তারা ভুল বুঝে এভাবে দুনিয়া নিয়ে মত্ত আছে, যা তাদের জন্য ধ্বংসের মাধ্যম। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন লোক গর্তে আটকা পড়েছিল। ওরা রাস্তায় হেঁটে যাচ্ছিল, হেঁটে যেতে যেতে এক জায়গায় বৃষ্টি আসলেই বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা সেই গর্তে আশ্রয় নিল। আশ্রয় নিতে না নিতে একটা বড় পাথর সেই মুখের উপরে এসে পড়ল। তা আমরা জানি যে তিনজনই এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর নিকটে তারা প্রার্থনা করেছিল। তিনজনের একজন বলেছিল, আল্লাহুম্মা লি ওয়ালিদানি শাইখানে কাবীরানে, প্রতিপালক আমার দুইজন পিতা মাতা রয়েছে, বৃদ্ধ পিতা মাতা, কিন্তু আরা আলাইহিম, আমি তাদের উপরে ছাগল চড়িয়ে দুগ্ধ দহন করে পিতামাতাকে পান করায় আগে, আমার ছেলে মেয়েকে পান করায় পরে, এটা আমার গতিনীতি। একদিন পাশে ঘাস না থাকায় দূরে চলে যাই, ঠিক মতো আসতে পারিনি, আস্তে আস্তে রাত হয়ে গেছে, দুধ দহন করে নিয়ে এসে দেখি পিতামাতা ঘুমিয়ে গেছে, গিলাস নিয়ে এসে তাদের মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম, অপছন্দ করছি, কি করে তাদের ঘুম থেকে জাগাবো, এটাও অপছন্দ করছি যে পিতা মাতাকে উপেক্ষা করে ছেলে মেয়েকে আগে কিভাবে দুধ পান করাবো। প্রতিপালক আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আমার ছেলে মেয়েরা আমার দুই পায়ের নিচে এতাজা গাও না ইন্দা কাতামাইয়া, তারা হইচই করে কাঁদতে থাকলো, বলতে থাকলো, আব্বা আমাদের দুধ পান করান, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের দুধ পান করান, আমরা খুব ক্ষুধার্ত, এইভাবে তারা বলতেই থাকলো, আর আমি গিলাস নিয়ে দাঁড়িয়েই থাকলাম। ফাইন কুন্দা তালাম, তুমি যদি মনে করো ইন্নি ফালতু দালেক, আমি এই কাজটা করেছি লিদ্দাগায় ওয়াজেকা, একমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিপালক, তাহলে আজকে তুমি এই গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ দয়া করে সে গর্তের মুখ থেকে পাথর কিছু অংশ সরিয়ে দিলেন। তিনজনের দ্বিতীয় জন বলল, আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে অন্যায় করার ওয়াদা করেছিলাম, সে আমাকে পয়সার শর্ত লাগিয়েছিল, পয়সা নিয়ে আমি তার কাছে উপস্থিত হলাম, অন্যায় যখন আমি লিপ্ত হব এরকম সময়ে সে আমাকে বলল, দেখো আল্লাহর বন্ধন ছিন্ন করো না, আমি যা হেফাজতে রেখেছি তা বিনষ্ট করো না। এই কথা বলার সাথে সাথে আমি সেখান থেকে ফিরে আসলাম। যদি আমি এই কাজটা তোমার ভয়ে করে থাকি, একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি প্রতিপালক, তাহলে আজকে তুমি এই গর্তের মুখ থেকে পাথরখান সরিয়ে দাও। আল্লাহ তাআলা পাথর কিছু অংশ সরিয়ে দিলেন। তিনজনের তৃতীয় জন বলল যে, আননি ইস্তাজারতু আজিরান, আমি একজন দিন মজুর লোক নিয়েছিলাম, ফামেলা লি নিসফান নাহারে, দিন মজুর আমার বাসায় অর্ধেক দিন কাজ করে, তারপর সে চলে যায়, আমি তার অর্ধেক দিনের পয়সা বাড়াতে থাকি বাড়াতে থাকি, ফাসর আহাজাল মাল, বাড়াতে বাড়াতে এইগুলি অনেক সম্পদ হয়ে গেছে। হঠাৎ একদিন আসলো, ওয়াতালাব আজরাহু, সে তার ওই দিনের বিনিময় চাইল। আমি বললাম, খুদ হাদা কুল্লাহু, নেও তুমি এগুলো সব নিয়ে নাও, আমি ইচ্ছা করলে নির্ধারিত পয়সায় দিতে পারতাম, সেই দিনের অর্ধেক দিনের যা মূল্য ছিল আমি এর চেয়ে বেশি দিতাম না, এটা আমি ইচ্ছা করলে করতে পারতাম, প্রতিপালক আমি তাকে সম্পূর্ণ দিয়ে দিয়েছি, রাজা রাহমাতেকা অমিন খাসিয়াতে আদাবেকা, তোমার রহমতের আশায় আর তোমার শাস্তির ভয়ে এই কাজ করেছি, দয়া করে তুমি আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই কথা বলতেই আল্লাহ তাআলা ওই গর্তের মুখ থেকে পাথরটা বাকি অংশ সরিয়ে দিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলছিলাম আল্লাহ ভীতির বিবরণ, মানুষ যদি আল্লাহকে ভয় করে কাজ করে আল্লাহ তার সহযোগিতা করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুইটি চক্ষু রয়েছে যাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না, যারা জাহান্নামে যাবে না, তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে,
যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদলো এই চক্ষু জাহান্নামে যাবে না, আল্লাহ রাসূল বলছে। ও আইনুন তাহরসু ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ও জাহান্নামে যাবে না যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আল্লাহর রাস্তাতে সবসময় প্রস্তুত। এমনিতে আল্লাহর নবী বলেছেন গাদওয়াতিন ফি সাবিলিল্লাহ ওয়া রাওহাতুন খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা, কেউ যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাহলে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম, সারা দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। সম্মানিত দর্শক মণ্ডলী, দুই শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাই ইয়ালেজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না কখনো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, হাত্তা অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গাভীর বাঁট থেকে দুধ বের করে বাঁটের ভিতরে পুনরায় ঢোকানো না যাচ্ছে। গাভীর বাঁট থেকে দুধ বের করে পুনরায় ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে এমন ব্যক্তির জাহান্নাম অসম্ভব। আমরা মনে হয় সুন্দরভাবে বুঝাতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহর নবী বলছেন যে গাভীর বাঁট থেকে দুধ বের করে পুনরায় ঢোকানো যেমন অসম্ভব, একজন মানুষ আল্লাহর ভয়ে কাঁদে এই ব্যক্তির জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব, এটা হতেই পারে না, এমন ব্যক্তি জাহান্নামে যাবে না কখনো নহে। আল্লাহ রাসূল বলছেন, ওলা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ও দোখানো জাহান্নাম, আর আল্লাহর পথের ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া একত্রিত হবে না। যারা আল্লাহর পথে নেমে ধুলোই ধূসরিত হয়েছে, এই ধুলা আর জাহান্নামের ধোঁয়া একসাথে হবে না। যারা আল্লাহর পথে কাজ করে, বিদ্যা চর্চা করুক, আর প্রকৃত পক্ষে আল্লাহর দিনকে উঁচু করার জন্য কোন অমুসলিমদের সাথে যুদ্ধ করুক, এরকম কাজে নামে যারা, তারা কখনো জাহান্নামে যাবে না, ওদের জন্য জাহান্নাম নেই। যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের জন্য জাহান্নাম নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি ফাআম্মাল কাতরাতানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটি জিনিস আল্লাহর কাছে অতীব প্রিয়, দুইটি ফোঁটা আর দুইটি চিহ্ন, দুইটি বিন্দু আর দুইটি চিহ্ন, এই চারটি জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহর নবী বলেন, কাতরাত দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখের ঝরে পড়া পানি, রাতের কোনো অংশে দিনের কোনো অংশে আল্লাহর ভয়ে চোখ থেকে এক বিন্দু পানি ঝরে পড়ল, এই বিন্দু আল্লাহর কাছে যত প্রিয় দুনিয়ার কোনো বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয়। ওয়া কাতরাত দামিন তুরা কফি সাবিলিল্লাহ, ওই রক্ত বিন্দু যেটা আল্লাহর পথে প্রবাহিত করা হলো, যুদ্ধে গিয়ে মারা গেল, এক ফোঁটা রক্ত ঝরে পড়ল, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো বস্তু তত প্রিয় নয়। তাই তো আল্লাহর নবী বলেছেন যে শহীদদের জন্য অনেক বৈশিষ্ট্য, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথম রক্ত ঝরার সাথে সাথে তার পাপ ক্ষমা হবে এবং তাকে জান্নাত দেখানো হবে, শহীদ হওয়ার সাথে সাথে তার সব পাপ শেষ, তাকে জান্নাত দেখানো হবে সব সময়, তার কবরের শাস্তি হবে না, বিচারের কাঠগড়াতে তার কোনো ভয় ভীতি থাকবে না, তাকে 72 জন নারী দেওয়া হবে জান্নাতের, তার মাথায় একটা সম্মানী টুপি দেওয়া হবে, 70 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলা হবে যাকে ইচ্ছে। তাই তো আল্লাহর নবী বলছেন যে আল্লাহর পথে ঝরে পড়া রক্তবিন্দু আল্লাহর কাছে অতীব প্রিয়। আর দুটি চিহ্ন, ফামালা ফারানে ফাসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে গিয়ে কোথাও কেটে গেছে, ফেটে গেছে, এর দাগ, এই যে দাগ আছে গায়ে, এই দাগ
আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয়। ওয়া আসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আর আল্লাহর দিন পালন করতে গিয়ে এবাদত করতে গিয়ে শরীরের কোনো চিহ্ন কোনো দাগ আল্লাহর কাছে যত প্রিয় কোনো বস্তু তত প্রিয় নয়। যেমন সিজদা করে করে কপালে দাগ হয়, হয় না? আমাদের তো অনেকেরই হয়, এবং পায়ের উপরে বসে পাতার উপরে বসে টাকনুতে দাগ হয়ে যায়। আল্লাহর নবী বলছেন এবাদত করতে গিয়ে শরীরে যে দাগ পড়েছে এ দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর আর কোনো বস্তু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ ভুলে গেছে পরকালের কথা, ভুলে গেছে জাহান্নাম জান্নাত, মানুষ এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করে না। অথচ এই জাহান্নাম হলো কি হলো, এই জান্নাত আসলো কি আসলো, যেদিন চলে আসবে সেদিন ঠেকানোর কোনো পথ নেই। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না। অতএব দর্শক মণ্ডলীর নিকটে আমাদের আকুল আবেদন এই থাকবে যে যে কোনো মূল্যে শ্বাস বন্ধ হওয়ার পূর্বে পাপ ঠেকানো প্রাণপণে চেষ্টা করা হোক। আমরা জোরালোভাবে অনুরোধ করে বলতে চাই যে শ্বাস বন্ধ হওয়ার পূর্বে যে কোনো মূল্যে পাপকে সংশোধন করা হোক, মুছে দেওয়ার চেষ্টা করা হোক, আমরা যেন এই পাপকে মুছে ফেলতে পারি, আল্লাহ যেন এই পাপকে মুছে দেন ক্ষমা চেয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, উমামা বাহেলি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতু উয়ুনিন লা তারান নার, তিন শ্রেণীর চক্ষু রয়েছে, এই চক্ষু জাহান্নাম দেখবে না। তার এক শ্রেণীর চক্ষু হচ্ছে বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এই চক্ষু জাহান্নাম দেখবে না। দুই তাহরসু ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এই চক্ষু জাহান্নাম দেখবে না। তিন গাজাত আন মাহারিমিল্লাহে, বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় এই চক্ষু জাহান্নামে যাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, শেষের বাক্য কঠিন হয়ে গেল, কেমনে রাস্তাঘাটে চলি, কেমনে হাটে বাজারে যাই, আমার মেয়ে আপনার মেয়ে নগ্ন অবস্থায় রাস্তা দখল করেছে, হাট বাজার দখল করেছে, মনে হচ্ছে যেন পুরুষ আগাছা, পুরুষের কোনো কাজ নেই, পুরুষ অকেজো, নিষ্ক্রিয় বস্তু পুরুষ, আল্লাহুসসামাদ, হাট বাজারে আমি যেতে পারি না, আপনি যেতে পারেন না, তাকেই বাজার করতে হবে, রাস্তাঘাট তাকেই দখল করতে হবে, ভুল সিদ্ধান্ত। শিক্ষার পরিণতি এটা নয়, শিক্ষার পরিণতি জাতিকে কলুষিত করা নয়, শিক্ষার পরিণতি দেশকে ধ্বংস করা নয়, শিক্ষার পরিণাম আল্লাহর গজব চাওয়া নয়, শিক্ষার পরিণাম ছিল জান্নাত লাভ করা, তা উল্টে গেল। বলুন চক্ষু নিচু করে কি করে চলতে পারি? আল্লাহর নবী বলছেন ওই চক্ষু জাহান্নামে যাবে না, যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়। বেগানা নারীকে দেখে নিচু হওয়ার পথ আমাদের কাছে কিভাবে রয়েছে, আমরা কিভাবে কাজ অবলম্বন করতে পারি? সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা পথ খুঁজে বের করার চেষ্টা করি। সম্মানিত বোন, আপনারা যারা বাংলা পিস টিভি সারা পৃথিবীতে দর্শন করবেন, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ থাকছে, দেখুন পথঘাট খালি করুন, পুরুষদের রক্ষা করুন, তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন। উকবা বিন আমির বলছেন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূল মান নাজাত, বাঁচার পথ কি, কিভাবে বাঁচতে পারি, কি করলে বাঁচবো? আল্লাহ রাসূল তিনটা কাজ বললেন। এক নম্বর পথ হচ্ছে বাড়িকে গ্রহণ করো, বাড়িতে থাকুন, আপনি বাড়ি ত্যাগ করলেই আপনার ঈমান ধ্বংস হবে। অন্য এক বর্ণনা আছে মুখ বন্ধ করুন, মুখ খুললেই বিপদ আছে, মুখ খুললেই মহাপাপ হবে, নাহলে ফাঁসি হতে পারে। এমন কথা বলবেন যার পরিণতি সরকার গ্রহণ করবে না, এমন কথা বলবেন মহাপাপ হবে, মুখ বন্ধ করতে হবে বাঁচতে হলে। দুই ওয়ালিয়াসাকা বাইতোকা, আপনি আপনার বাড়িকে প্রশস্ত করুন যেন আপনাকে ধরে আপনার স্ত্রীকে ধরে, প্রয়োজন নেই তবু আপনি যেন বাড়ি থেকে বের না হন, আপনার স্ত্রী যেন বের না হয়, নিতান্তই জরুরি প্রয়োজন ছাড়া আপনিও বের হবেন না, আপনার স্ত্রীও বের হবে না, বাড়ি থেকে বের হলেই বিপদ আছে, একটার পর একটা সমস্যা নেমে আসবে, দোকানে বসে থাকবেন গীবত হবে, আপনার স্ত্রী এই বাড়ি ওই বাড়ি যাবে, পাপ হবে, বদনাম হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন
বাঁচার দ্বিতীয় পথ হচ্ছে বাড়িতে থাকা। তিন, আল্লাহ রাসূল বললেন অবকে আল্লাহ খাতিয়াতে কা, তুমি তোমার পাপের জন্য কাঁদো। এটা হলো বাঁচার তিন নম্বর পথ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সিরিয়াল বলি যাতে করে আমাদের মনে থাকে। বাঁচার এক নম্বর পথ হচ্ছে মুখ বন্ধ করা। মুখ খুললে বিপদ আছে। জরুরি কথা ছাড়া, ভালো কথা ছাড়া মুখ দিয়ে কিছু উচ্চারণ করা যাবে না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া স্বামী স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবো না, করলেই বিপদ আছে। তিন, পাপের জন্য কাঁদতে হবে, কাঁদলেই ফল পাওয়া যাবে। এই তিনটা কাজ যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তোমার অনেক দয়া, তোমার রহমতের আশাধারী হয়ে বলছি তুমি আমাদেরকে একটু তোমার ভয় ভীতিতে কেঁদে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ করে দাও। প্রতিপালক, আমাদেরকে বাড়িতে থাকার সুযোগ দাও, আমাদের মা বোনদেরকে বাড়িতে থাকার তৌফিক দাও, যাতে করে তারা বাড়ি থেকে বের হওয়াকেই ভয় মনে করে। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ